বর্ষার আগেই প্লাবিত হয়েছে শিলচরের একাংশ এলাকা তবে এবার নদী বা বৃষ্টির জমা জলে নয় অমৃত প্রকল্পের পাইপ ফেটে জলমগ্ন হলো শিলচরের ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামকৃষ্ণ স্মরণের প্রতিবেশী বিভিন্ন এলাকা গত পয়লা মার্চ বরাক উপত্যকা সফরে এসে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে গেছেন উদ্বোধনের পর কিছুদিন সবকিছু ঠিকঠাক চললেও বুধবার পাইপ ফেটে জল বের হতে থাকে ফলে গোটা এলাকা মিনি বন্যার রূপ নেয় একশো সাতাত্তর কোটি টাকা ব্যয় নির্মিত সরকারের প্রকল্প কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার সচেতন মহল পাইপ ফেটে গোটা এলাকা প্লাবিত হওয়ার দরুন মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রকল্প উদ্বোধনের এক সপ্তাহের মাথায় এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সরকারের এই বৃহৎ প্রকল্পের কাজ তড়িঘড়ি না করে সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার দাবিতে জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা পাইপ বসানোর সময় হয়তো কোনো একটি জায়গায় জোড়াতালির কাজ হয়েছিল যার দরুন জলের চাপে পাইপ ফেটে এলাকাটি মিনি বন্যায় প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন এলাকার জনগণ ও বিভাগীয় আধিকারিককে নিজের তদারকিতে প্রকল্পের কাজ শীঘ্রই সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা এদিকে বিষয়টি নিয়ে অমৃতের ইনচার্জ রত্নজিৎ দেবরায় মিডিয়াকে জানিয়েছেন তারাপুর ইএন কলোনিতে নির্মিত ওয়াটার রিজার্ভারে কিছু লিকেজ পাওয়া গেছে এবং বিভাগ শীতের কাজ করছে এই কাজটি চলাকালীন সময় লাইন বন্ধ করে রাখা হয়েছে ফলে বিটি পাম্পের চাপ বৃদ্ধি পায় এবং ন্যাশনাল হাইওয়ে এলাকায় বসানো পাইপের জয়েন্ট খুলে জল বেরিয়ে আসে বিষয়টি নিয়ে বিভাগ কাজ শুরু করেছে আগামীকাল থেকে পুনরায় জলের সাপ্লাই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আজকে এখানে পাইপ ফেটে জল অনেকটা জায়গা জুড়ে হঠাৎ করে আকস্মিক আকস্মিকভাবে জল পাইপ ফেটে বেরিয়ে গেছে এবং গুলা জল আমরা যেটা দেখলাম যেটা পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করি সেটা ব্যবহারের উপযুক্ত নয় এবং আমি চাইব যে মুখ্যমন্ত্রী এসে যত ঘটা করে জিনিসটার যে উদ্ঘাটন করে গেলেন সেটা যেন মানে নির্বাচনের আগে একটা তড়িঘড়ি একটা যেন কাজ না হয়ে এটা সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে এই যে আমাদের পিছনে যে জায়গাটা যেটা নতুন একটা আর সিসি ইয়ে হয়েছে পাইপলাইন যাওয়ার জন্য এক্সটেন্ডেড রাস্তা করা হয়েছে পাইপ বসানোর জন্য সেটা কিন্তু নতুন করা হয়েছে এখানে অনেক দিন যাবৎ কাজ হচ্ছে কিন্তু এই কাজটার মানে স্ট্যান্ডার্ড হচ্ছে না কেন কারণ ব্যাপার হচ্ছে এই যে জলটা আজকে শুনলাম পাঁচটা থেকে সাতটার মধ্যে প্রায় নারকে পর্যন্ত ওই যে নারক দেখা যাচ্ছে ওই পর্যন্ত জল উঠেছিল এবং গুঁড়া জল এটা ওই দিন আমাদের প্রথম ফার্স্ট অফ মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যখন ওপেনিং করছেন তারপর থেকে আমার জল চলে যেতেছে কোনো ধরনের ইস্যু নাই ইভেন কি ওপেনিং প্রকল্প ওপেনিং হওয়ার আগেও আমরা লাইন অনেকবার টেস্ট করছি আমরা কোনো ধরনের এরকম কোনো কিছু আমরা উইটনেস করছি না আর আশেপাশে লোকরাও করতে পারবো এটা রিসেন্টলি আমার ইএনডি কলোনিতে যে আমার ওভারহেড রিজার্ভার যেটা পিএচই বানাইছে ওইটা মধ্যে লিকেজ কিছু অবজার্ভ করা হয়ে গেছে যেটা পিএইচই অলরেডি কাজ করতেছে এখানে তো এর লিকে কীটা হয়েছে আমরা বিশ ফুটির এখানে আমরা লাইনটারে বন্ধ করে রাখা হয়েছে তো এই বন্ধ করে রাখার কারণে কী হয়েছে যে বিটি পাম্পের যে প্রেশারটা আছে সেটা প্রেশারটা ম্যাক্সিমাম ডেভেলপ করছে কারণ পাইপের ডায়া কিন্তু ছয়শো প্রেসার ভলিউম অফ ওয়াটার এত বেশি প্রেশার ডেভেলপ করছে যে আপনার এখানে থার্স ব্লকে যে জয়েন্টটা আছে সেই বুশিংটা খুলে গেছে